সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিরার একটি রেসিপি খুব ঝটপট এটাকে তৈরি করে নেওয়া যায় এটা বাচ্চাদের খুবই একটি প্রিয় খাবার আমরা বড়ারও এটা খুব পছন্দ করে থাকি চলেন তাহলে দেখে আসি কিভাবে আমি এটা রান্না করেছি কড়াইতে আমি প্রথমে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে নিব আর এতে আমি এখন দিয়ে দিব পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি করা এখানে আমি পাঁচ ছটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি এখন কাঁচামরিচ আর পেঁয়াজটাকে একটু ভালো করে আমি নেড়ে চেড়ে নিব হালকা একটু নরম করে নিব বেশি একটা ভাজবো না তাহলে আবার পুড়ে যাবে হালকা একটু ভেজে নেব আমি তো ভাসতে ভাসতে এতে আমি দিয়ে দিব যে সবজিগুলো আমি নিয়েছি চিরার সাথে আমি কিছু সবজি দিয়েছি সবজি এখানে আমি মটরশুঁটি নিয়েছি আর গাজর নিয়েছি কলি নিয়েছি আর টমেটো কুচি নিয়েছি তো আমি এখানে মটরশুঁটিটাকে একটু হাফ বয়েল করে নিয়েছি হাফ সেদ্ধ করে নিয়েছি এখানে আমি দুই টেবিল চামচের মতো মটরশুঁটি নিয়েছি আর ছোট ছোটো দুটো গাজর কুচি করে নিয়েছি গ্রেটার দিয়ে আমি কুচি করে নিয়েছি যাদের গ্রেটার নেই তারা ছুরি বটি দিয়েও এটাকে কুচি করে নিতে পারবেন চিকন চিকন করে আর দুই টেবিল চামচ আমি পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি ছোট ছোট কুচি করে এখন আমি এই সবজিগুলোকে একটু ভেজে নিব বেশি একটা কড়া করে ভাজবো না তাহলে আবার এটার যে কালার আছে সেটা নষ্ট হয়ে যাবে এখন একটু এটাকে ভালো করে একটু সতে করে নিব আমরা ভেজে নেব একটু ভাজা ভাজা করব যাতে এটা একটু হালকা গাজরটা যাতে একটু নরম হয়ে আসে বেশি একটা নরম না হয় একটা ক্রাঞ্চি ভাব থাকে সেরকমভাবে একটু ভেজে নেব এ পর্যায়ে আমি এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই আপনারা খুবই ভালো করে একটু চেক করে দিবেন আমি এখানে একটু সয়া সস দেব সেজন্য আমি একটু পরিমাণ একটু কম দিয়েছি এবার আমি এতে দিয়ে দিলাম একটা টমেটো কুচি আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি ওটাকে একটু কুচি করে নিয়েছি এখন টমেটোটাকে ভালো করে মিশিয়ে নেব লবণটা আমরা আগে দেবো না লবণটা আগে দিলে কি হবে সবজি থেকে পানি ছেড়ে দেবে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা চিরা নিয়েছি ভালো করে ওটাকে ঝেড়ে এটাতে অনেক ধান থাকে ময়লা থাকে ঝেড়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি বেশিক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো না চিরাটাকে তাহলে কী হবে চিরাটা নরম হয়ে যাবে একদম দলা পেকে যাবে হালুয়া টাইপের হয়ে যাবে এই জন্য আমরা এটাকে সাথে সাথে ধুয়ে ভালো করে পরিষ্কার করে যে ময়লারটা পানি থাকে সেটা না যাওয়া পর্যন্ত একটু ভালো করে ধুয়ে একটা নেটের মধ্যে আমরা এটার পানিটা ঝরিয়ে নিব তো পানিটা ঝরিয়ে আমি এখানে চিরাটা দিয়ে দিয়েছি সবজির সাথে একটু ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব যেটা যেটা দলা আছে সেটা একটু ছাড়িয়ে নেব নাড়তে নাড়তে আমি এতে দিয়ে দিব সয়া সস আমি এখানে এক টেবিল চামচ সয়া সস ব্যবহার করছি হাতের কাছে যদি সয়া সসটা না থাকে কারো তাহলে আপনারা এটা নাও দিতে পারেন আমার কাছে ছিল এজন্য আমি দিচ্ছি এখন আমি দিয়ে দিব হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়া এখানে আমার এটা আমার ঘরে গুঁড়া করা গোলমরিচ কিনে আমি এটাকে গুঁড়া করে নিয়েছিলাম সেই গোলমরিচ গুঁড়াটা হাফ চামচের মতো ছিটিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া কেউ যদি গোলমরিচ গুঁড়া না খেতে চান নাও দিতে পারেন আর আমি এখানে যা যা সবজি ব্যবহার করেছি আপনারা চাইলে অন্যান্য সবজিও এখানে দিতে পারেন আমি এখানে দুটো ডিম ভেজে টুকরো করে নিয়েছি ছোটো ছোটো করে সেটা দিয়ে দিলাম এখন ডিমটাকে চিড়ার সাথে ভালো করে আমি মিক্স করে নিব তো সবজি আপনারা যদি অন্য অন্য কোনো সবজি দিতে চান তাহলে আপনারা এখানে ফুলকপি ক্যাপসিকাম তারপরে ব্রকলি এগুলো দিতে পারেন এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বেশি একটা ঘাটাঘাটি করলে আবার চিরাগুলো নরম হয়ে নষ্ট হয়ে যাবে এখানে আমি এক টেবিল চামচের মতো একটু ধনেপাতা পাতা দিয়ে দিলাম ধনেপাতা পাতা দেওয়ার পরে এখন এটাকে সর্বশেষে ধনেপাতা দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে এখন আমি নামিয়ে নেব তো হয়ে গিয়েছে আমার চিরার পোলাও ডিম ভাজা দিয়ে সবজি দিয়ে আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে খুবই মজাদার সিম্পল একটা রেসিপি আমরা আমাদের বাচ্চাদের এটা যখন তখন আমরা তৈরি করে দিতে পারি আমরা খুবই টেনশনে থাকি আজকে বাচ্চাকে কি দিব তো এটা আমরা টিফিনে নাস্তা যে কোনো সময় আমরা খেতে পারি আমরা বড়রাও খেতে পারি বাচ্চাদেরকেও দিতে পারি তো হয়ে গিয়েছে আমার চিরার এই রেসিপিটি আশা করি আপনাদের অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ